গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। লিটল ম্যাং ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকাল সকাল দেখতেই পেলে জার্মানি পাতার রস, যেটা আমার হাজব্যান্ডের জন্য, এবং সাথে এক গ্লাস জল, যেটাও আমার হাজব্যান্ডের জন্য। তো টিফিন গোছাতে গোছাতে সোমবারের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:30 মতন, আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু আমার হাজবেন্ড যাবেন অফিসে, সেই জন্য ভোরবেলায় উঠে টিফিন রান্না করে দিয়ে এখন টিফিন গুছিয়ে দিয়ে চলে এলাম ঘরের কাজ করতে। তো ও বেরিয়ে যাওয়ার পর আমি ঘর ঝাড় দিয়ে নিই এবং ঘরের বিছনা তোলা বা অন্যান্য যে সমস্ত কাজ থাকে সেগুলো করে নিই, সাথে বাবুকে খাওয়ানো। আর আমি এদিকে কাজ করছি, বাবু এদিকে কী দুষ্টুমি করছে সেটা তোমরা দেখো। আর ঘরে প্রচণ্ড ধুলো বেরোচ্ছে, কারণ রবিবার রাতে তোমরা তো দেখতেই পেলে বৃষ্টি হচ্ছিলো, ঝড় বৃষ্টি হচ্ছিলো। তো রবিবার রাতে ঝড় বৃষ্টি হয়েছে, আর সেই সব ধুলো বালি পাতা সব ঘরের মধ্যে এসে পড়েছে। এবার সেই সব ধুলো বের করে করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো আজকে সকালে একটু বেশিই ধুলো হবে, সব কিছুই মুছতে হবে, কারণ কালকে ঝড় হয়েছে, এবার সব ধুলো তো এসে ঘরের মধ্যেই ঢুকেছে সেই জন্য। তো চলো এবার সকাল সকাল ঘর ঝাড় দেওয়ার মাধ্যমে কাজ শুরু করে দিই। আমি আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে এলাম ঘর মুছতে। কিন্তু ঘর মুছতে এসেছি, বালতিতে জল নিয়েছে, আর বাবু সেই জলটা নেবে, জলের মধ্যে হাত দেবে। এমনিতেই নোংরা জল, তারপরেও ঠান্ডা লেগে রয়েছে, কী করে জলে হাত দিতে দিই বলো? সেই জন্য ওকে একটা কোটো দিয়ে বিছনার ওপরে তুলে দিলাম, যে যা তুই বিছনার ওপরে খেলা কর, আমি ততক্ষণে ঘরটা মুছে নিই। তো আমি ঘর মুছতে মুছতে একটু ওই ত্যানা দিয়েই মুছে নিচ্ছি খাট টাট এই ধারটারগুলো, শোকেসের গাটাগুলো, কারণ এখন মোছার অত সময় নেই, কারণ বাবুর জন্য আবার রান্না বসাতে হবে, তারপর আর সবাই সকলে খাবো, অন্যান্য কাজ রয়েছে, অন্য টাইমে মুছে নেবো খাট এই সব ধুলোটার বালিগুলো। তো এখন ঘরটা মুছে আমি স্নান করে নেব। তো আমার ঘর মোছা হয়ে গেছে, এবার স্নানও করে নিয়েছি, স্নান করে ভেজা জামাকাপড়গুলো নিয়ে ছাদে যাচ্ছি। তো ছাদে অলরেডি দেখছি মা কালকে জামাকাপড়গুলো মেলে দিয়েছে, কালকে যেসব সমস্ত জামাকাপড় ছিল, এবার আমার এখনকার স্নান করার জামাকাপড়গুলো মেলে নিচে এসে রেডি হয়ে চলে এলাম খাবার বানাতে। তো সকালে আজকে ভেন্ডি পেঁয়াজ ভাজবো, আর হচ্ছে ময়দা মেখে রেখেছি, ময়দা না আটা মেখে রেখেছি, শ্বশুরের জন্য রুটি বানাবো। তারপর এটা হচ্ছে বিকেলবেলায় যখন আমি শুয়ে পড়েছি, তো মা যাচ্ছেন কীর্তন শুনতে। এখন এটা সন্ধ্যাবেলায়, এখন আমরা যাচ্ছি কীর্তনে, বাড়ির সবাই চলে গেছে কীর্তন শুনতে, এখন আমরা তিনজন যাচ্ছি। তো বাড়ির কাছে কীর্তন হচ্ছে, ঘরে থেকে আর কী করবো, যদিও আজকে নাম কীর্তন হচ্ছে, পালা কীর্তন শুরু হবে কালকের থেকে। আর রবিবারের দিনও হচ্ছিলো, কিন্তু রবিবারের দিন তো ঝড় বৃষ্টি হওয়ার জন্য কেউই যেতে পারিনি, তাই আজকে আর কেউ মিস করেনি, আজকে সবাই চলে গেছে। তো দেখো নাম কীর্তনের দিনেও কিন্তু ভিড় কম হয়নি, যদিও লীলা কীর্তন একটু বেশিই ভিড় হবে, তো নাম কীর্তনেও যথেষ্টই ভিড় হয়েছে, সবাই এসেছে। এবার আম দেখো কত লোক, আর তোমাদেরকে এই আসরটাও ঘুরিয়ে দেখায় যে কত সুন্দর হচ্ছে সাজিয়েছে। তো দেখতেই পাচ্ছ কত লোক। এবার হচ্ছে সন্ধ্যা আরতি হবে, তো সন্ধ্যা আরতির সময় সবাই উঠে দাঁড়ায়, দিয়ে সবাই হাতে তালি দেয়, তবে সবাই গানে তালে তালে গান করে, সবাই নাচও করে। তো তোমাদেরকে সম্ভব যতটা পারবো দেখাবো, তো তোমরা দেখো কত আনন্দ করে সন্ধ্যা আরতি হচ্ছে। আর এই যে মন্দিরে পুজো হচ্ছে, মানে সন্ধ্যা আরতি করছে, তো তোমরা এনজয় করো সন্ধ্যা আরতিটা। কি খাবি তুই? বাদাম খাবি? বাদাম খাবি? কি বসেছে? গান শুনে নিয়ে চলে এলাম নবরূপকে মেলায় ঘুরতে। তো আমাদের এখানে ছোট্ট করে মেলাও বসেছে, আর আমি এখন কেবলই ঘুম থেকে উঠলাম, তো গলাটা একদম বসে গেছে, তো প্লিজ।
তো নবরূপকে জিজ্ঞেস করলাম, নবরূপ তুই কী খাবি? তো ও বললো, কাকি চলো ফুচকা খাই। তো এখন আমরা তিনজনে চলে এলাম ফুচকা খেতে। এখন আমরা ফুচকা খেয়ে নেবো, তারপর বাদাম কিনে আবার গানের আসরে চলে যাব। তারপর গানের আসরে চলে এলাম, গানের আসরে বসে বসে বাদাম খাচ্ছি আর গান শুনছি। তো ফুচকা খেলাম, বাদাম খেলাম, এবার চলো দেখাই তোমাদেরকে আমাদের এখানে রান্না বান্নার জায়গাটা। মানে এই যে 5 দিন গান চলবে, 5 দিনই রাত্রেবেলায় অনেক অনেক মানুষ খাবে। তো দেখো এখানে 3টে উনুন করেছে, 3টে উনুন এই 5 দিন সমানে চলবে। আর এই যে দেখো কত মানুষ খাচ্ছে, এরকম প্রতিদিনই হচ্ছে এই 9টা রাত্রিবেলাতে প্রতিদিন এই 5 দিন এরকম মানুষ খাবে। আর ভোগের দিন তো হাজার হাজার মানুষ খাবেই। তো আমার আইডিয়া যে এরকম 5 দিন হাজার হাজার মানুষই খাচ্ছে, কোনো তো হিসেব নেই, প্রচুর মানুষ, সারা গ্রামের মানুষ মনে হয় এখানে খায়। আর এখানে জলেরও ব্যবস্থা আছে, এই যে জল দিচ্ছে, কোনো বাধা ধরা নেই, যে যেমন পাচ্ছে নিয়ে খাচ্ছে। আর ওই যে ওদিকে সাদা যে ঘরটা দেখতে পাচ্ছ, বাথরুম, তো মানে এখানেই খাও, এখানেই বাথরুম করো, এখানেই থাকো আর গান শোনো, এরকম একটা ব্যাপার। তো আমার পক্ষীরাজও রেডি হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আমরা 3জন স্কুটি নিয়ে এসেছিলাম, আমরা স্কুটিতে করে বাড়ি চলে যাব। তো আমাদের কীর্তন শোনা হয়ে গেছে, কীর্তনে বাড়ি চলে এলাম, মানে কীর্তন শুনে প্রসাদ খেয়ে তারপর বাড়ি এলাম। আর এবার বাবুর জন্য একটা রুটি বানিয়ে নেবো, তারপরে খেয়ে দিয়ে আমরা এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো টাটা।